ভিডিওটি পাস আপনি যদি আপনার সবচেয়ে রাজ্যে হারতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ড্রিম হলিডে পার্কে আসতে হবে কারণ এটি হচ্ছে বাংলাদেশের এক অন্যতম স্বপ্নের সবচেয়ে বড় একটি পার্ক চলুন আমি আপনাকে নিয়ে স্বপ্নের রাজ্যে ঘুরে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে গাড়ি অপেক্ষা করতেছে আমাদের নেওয়ার জন্য তো বন্ধুরা কথা না বাড়ি আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ব্যাপারী বাড়ি একদা সংসদকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য তো বন্ধুরা কথা বলতে না বলতে আমরা চলে এলাম নাসমসমান তৃতীয় শীতলক্ষা ব্রিজের উপরে তো বন্ধুরা দেখা আছে আপনার সাথে ড্রিম হলিডে পার্কে কি বন্ধুরা কেমন লাগতেছে তো বন্ধুরা আমরা হুট হাট করে চলে আয়া পড়লাম সে আমাদের স্বপ্নের রাজ্যে ডিম হলিডে পার্ক এই ডিম হলিডে পার্কটি খুব সুন্দর একটি জায়গা আমার কাছে খুব ভালো লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে ঘোরাফেরা করতেছে পার্কের সামনে তো বন্ধুরা দেখতে না দেখতে আমরা আমাদের চোখের সামনেটা পৃথিবী ঘুরতেছে দেখতেছি তো বন্ধুরা কি বলবো মেট্রোয়েল যাইতেছে মন্ডা চায় যে মেট্রোয়েলে জাপদা করি তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আমার চোখের সামনে কত সুন্দর বরফের দেশ বাহ কত না সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই পার্কে এত সুন্দর সুন্দর দৃশ্য এইগুলো না দেখে কেমনে খাই ঘরের ভিতরে মন্ডা চাইলেন না মন্ডা অফুরন্ত ভাবে ফুরফুরে আলাদা আবার এখানে আয়া যে বন্ধুরা এখানে যে দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো বন্ধুরা এই ফুরফুরে আর মনকা নিয়ে আর থাকতে পারলাম না তো নিজের একটু দেখানোর চেষ্টা করলাম আর সবচেয়ে বড় কষ্ট হয়েছে যে আমার মনটা খুব খারাপ কেন জানেন কারণ আমি একা আর একা থাকলে সব লোকেরাই বলদ হয়ে যায় আমি মনে করে এখানে বলদ হয়েছি যা একা একা ঘুরতেছি ভিডিও করতেছি মন খারাপ লাগতেছে তারপরেও একটু ভালো লাগতেছে কেননা যে ঘুরে ঘুরে ভিডিও করতেছে একা একা খুব ভালো লাগতেছে দেখতে পারতেছেন এখানে সুন্দর সুন্দর দৃশ্য অনেক অনেক ভালো লাগতেছে কেননা এই বরফের দেশ আমার মনে হয় এটি বরফের দেশ আমি কাশ্মীরে রয়েছি তো বন্ধুরা আমাদের রিসোর্টে বিভিন্ন ধরনের পেশার মানুষ এখানে ঘুরতে আসে তাদের মন মানসিকতা ভালো করার জন্য তো বন্ধুরা খুবই সুন্দর একটি দৃশ্য যে বরফের দেশ তো কেউ উড়ে উড়িয়া ঘুরে ঘুরে ছবি তুলতেছে খুব ভালো লাগতেছে দেখে এটা খুব ভালো লাগতেছে দেখে একটু আট করে রয়েছে তারপরে ব্যাঙ্গের ছাতা রয়েছে ব্যাঙ্গে বৃষ্টি গেছে ব্যাঙ্গের ছাতা দেয়া যেতেছে এই তারপরে ভূত হাট করে চলে এলাম আমরা ভূতের বাড়ি আমার মনে হয় যে ভূত আমাকে খেয়ে ফেলবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে স্লো মোশনে ভাবে ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখা যেতেছে কেউ তার ফ্যামিলি নিয়ে কিন্তু কেউ বন্ধু বান্ধব নিয়ে কেউ আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আয়া পড়ছে তো বন্ধুরা আমার সামনে দেখা যেতেছে একটা নদী এই নদীর ভিতরে চলতেছে স্পিড বোট দেখি খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আমি নদীর পাড়ে ভিডিও করতেছি খুবই ভালো লাগতেছে বন্ধুরা দেখতে পাতাছেন ওই যে দেখা যাইতেছে একটা স্পিড বোট আইতাছে অনেক হুটহাট করে চলেছে বন্ধুরা বাবারে বাবা যেমনে আইতেছে মন্ডা হয় যে আরন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা লেখা পড়ে গেছে তো বন্ধুরা আবার দেখা যাচ্ছে একটা জাহাজের হ্যান্ডেল খুব ভালো লাগতেছে দেখে তো বন্ধুরা এখানে দেখতেছেন যে বিভিন্ন ধরনের মানুষ আনন্দিত তো বন্ধুরা আমি সেখানে দাঁড়াইছি সুযোগ চলার জন্য তো বন্ধুরা একটু পরে আমি চলে যাবো স্পিডে চলবো খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা নিজেকে দেখানোর জন্য একটু চেষ্টা করলাম তো বন্ধুরা কেমন লাগতেছে বলুন তো সবাই প্লিজ সবাই একটু কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা আমরা চলে যাব সেই আদর্শ গ্রামে খুবই সুন্দর একটি রিসর্ট আমার মনে হয় একটি গ্রাম এখানে এই গ্রামে যদি চড়তে পারতাম কত না ভালো লাগতো তো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটি গ্রাম
আদর্শ গ্রাম, এটাকে বলে আদর্শ গ্রাম, খুবই ভালো আছে। তো বন্ধুরা আমরা স্লো মোশনে যাচ্ছি, তো যাচ্ছি বন্ধুরা। কেউ মাছ ধরতেছে, কেউ উড়ানের ভিতরে বসে বসে নাচতেছে, কেউ গাইতেছে, কেউ হাঁটতেছে, কেউ আবার কলস নিয়ে পুকুরে আসছে পানি নেওয়ার জন্য, খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা আবার দেখা যাইতেছে ওই যে খেজুর গাছে খেজুরের রস পাওয়ার জন্য। তো বন্ধুরা কেমন লাগতেছে বলুন তো এই দৃশ্যটি? আমার মনে হয় এই দৃশ্যটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কি লিগে কইতেছি যে এখানে ওই যে মাছ ধরতেছে, তো বন্ধুরা এক সাইড দিয়ে প্রবেশ করলাম আর এক সাইড দিয়ে বের হইলাম।
প্রচুর রৌদ্র, এর জন্য আমি আমার সানগ্লাসটা পরে নিলাম অবশেষে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর রিসর্ট। আর এটা তো তুলনাই হয় না বন্ধুরা, কত সুন্দর মনে মাধুর্য মিলাইয়া এই ড্রিম হলিডে পার্কের যে মালিক রয়েছে তার মনে না কত উদ্ধারক, তার মনে কত আর্ট। ড্রিম হলিডে পার্ক খুব সুন্দর একটি পার্ক, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এখানে ঘুরে ফিরে খুবই ভালো লাগতেছে, মনটা আমার খুবই ভালো হয়ে গেল। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটু পরে অন্য কোনো স্পেসে। ফুল, গাছের ফুল কার না ভালো লাগে বলুন, খুবই সুন্দর দেখা যাচ্ছে। ড্রিম হলিডে পার্কের লেখাটা ইয়েলো বেগুনি আর হচ্ছে হোয়াইট কালার, খুবই ভালো লাগছে দেখে। তো বন্ধুরা এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে 120 টাকা করে লাগবে, জন প্রতি 120 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছে নতুন বউ ঘুমটা দিয়ে রয়েছে, সে লজ্জা পাচ্ছে, আমি ওনাকে ডাকলাম উনি আমার ডাকে সাড়া দিল না। উনি বসে বসে মনে মনে ভাবতেছে কি করা যায়, এই ড্রিম হলিডে পার্কে আর কোনো কিছু রাইডস আনা যায় কিনা। কত সুন্দর, বন্ধুরা আমরা এই পার্কের ভিতরে উড়ে উড়ে ঘুরে ঘুরে ভিডিও করলাম, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখা যাইতেছে শিকড় উঠতেছে, মাছ দেখা যাইতেছে। তো বন্ধুরা এই ড্রিম হলিডে পার্কের ভিতরে আরেকটি স্পট তৈরি করতেছে, এখনো পুরো পরিপূর্ণভাবে নির্মাণ হয় নাই। কত কত না সুন্দর ভালো লাগতেছে, এখানে স্পিডবোট চলতেছে, বাহ। আমার মনে হয় এই পার্কের ভিতরে আমি সবসময় জীবনযাপন কাটাই। তো বন্ধুরা আমাদের ফুল প্যাকেজ, আমাদের টিম সবাই যে যার যার মতন ঘুরতেছে ফিরতেছে। তো আবারও অসংখ্য ধন্যবাদ যে ব্যাপারী বাড়ি একদা সংসদ পারিবারিক পক্ষকে যে এত সুন্দর একটি রিসোর্টে নেওয়ার জন্য, খুবই ভালো লাগছে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।